শুভরাত্রি ভদ্র মহোদয় ভদ্র মহোদয়গণ, বিমান বাংলাদেশের নিউ ইয়র্ক টু ঢাকা পথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের আজকের ক্যাপ্টেন আব্দুল কুদ্দুস খান বলছি। বিমান বাংলাদেশের এই ফ্লাইটটিতে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন অথবা দাঁড়িয়ে থাকার জন্য অপেক্ষা করছেন, সবার কাছে বিমান 9 দিন বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিলম্বিত হওয়ার কারণগুলোর মধ্যে নিউ ইয়র্কে আমার থালা বাসন ধোয়ার পার্ট টাইম চাকরি চলে যাওয়া, অন্য একটি পার্ট টাইম চাকরি খোঁজার ব্যর্থ চেষ্টা, কেবিন ক্রুর অনেকেরই পেটের অসুখ ও ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দায়ী। বিমানের এই ফ্লাইটটি যে সিলেটস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেই না তা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। স্যার, ইটস ইন ঢাকা। দুঃখিত, ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খুব কাছাকাছি কোথাও অবতরণ করার চেষ্টা করব। আমাদের ঠিক আগের ফ্লাইটটি দিল্লির তাজমহলের কাছে অবতরণ করেছে বলে জানা গেছে, তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হলে আমরা বাংলাদেশের কোথাও অবতরণ করব বলে ধারণা করছি। গর্বের সাথে জানাচ্ছি, গত বছর শতকরা 30% বিমান বাংলাদেশের কোথাও অবতরণ করতে সক্ষম হয়েছে। বিমান চলাকালীন সময়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের যারা নিজেদের বাচ্চাদের কোলে নীতিনীতি হাঁপিয়ে যাবেন, তারা পাশে বসে থাকা যাত্রীর সিটের নিচে রাখা ল্যাংরামে ঝুড়িতে বাচ্চাকে রাখতে পারেন। আজ আপনাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য পুঁইশাকের ঝোল, গড়াই মাছের ভর্তা, শুটকি মাছের চচ্চড়ি ককপিটের ভেতর থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেবিন ক্রুদের ডাকা এই বিমানে সম্পূর্ণ নিষিদ্ধ, তাই নিজের যে কোনো প্রয়োজন নিজেই মেটাবার চেষ্টা করবেন বলে আমরা আশা করছি। এই বিমানে যে একটিমাত্র টিভি রয়েছে সেটিতে আমি ও কেবিন ক্রুরা মিলে ছায়াছবি দেখব বলে আগেই ঠিক করে রেখেছি। তবুও যারা দেখতে খুবই ইচ্ছুক তারা ককপিটের আশেপাশে দাঁড়িয়ে উঁকি মেরে দেখতে পারেন। আর আপনাদের যাদের সাথে স্মার্টফোন বা নোটবুক রয়েছে তারা অন্যদের সাথে ভাগাভাগি করে বিনোদন উপভোগ করবেন বলে আশা করছি। এমেজলি লনন্তরের ছায়াছবি যদি কারো কাছে না থেকে থাকে তবে আমাদের কাছে ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ড নিয়ে আসতে পারেন, আমরা বিনামূল্যে ছায়াছবি সাপ্লাই দেওয়ার আশাবাদ করছি। আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো নষ্ট হওয়ায় ওগুলো আমরা সরিয়ে নিয়েছি, তাই দয়া করে হাত পাখা চেয়ে এয়ার হোস্টেসদের বিরক্ত করবেন না। আপনার কাছে থাকা জরুরি কাগজগুলোকেই পাখা হিসেবে ব্যবহার করার অনুরোধ জানানো যাচ্ছে। বিমান যথাসম্ভব নিচ দিয়ে চলার কারণে কেউ হেলিকপ্টারে চড়েছেন ভেবে ভুল করবেন না। আপনাদের কাছে অত্যধিক নিচে মনে হলেও আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যেসব যাত্রীদের হৃদরোগ রয়েছে তারা দুটো প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন। এই মুহূর্তে দয়া করে আপনারা আপনাদের সিটের সাথে নিজেদের কোমরের বেল্ট দিয়ে আটকে নিন। যারা এক্সট্রা বেল্ট আনেননি তারা দড়ি ব্যবহার করতে পারেন, স্বল্পমূল্যে দড়ি আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই প্রথম ও শেষবারের মতো ভ্রমণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন। সবাই খুব বেশি আহত অবস্থায় বাংলাদেশে ফিরব না সেই আশায় এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন নিউ ইয়র্কের পার্ট টাইম চাকরিটিতে আমি পুনর্বহাল হতে পারি।